প্রত্যেককে নমস্কার। অনেকদিন পর আজকে সুযোগ পেয়েছি আসবার, তাই এলাম। প্রায় 1.5 মাস আমি চ্যানেল থেকে দূরে ছিলাম, কারণ সেরকম কোনো নিউজ ছিল না সত্যি কথা বলতে। আজকে একটা সুযোগ পেয়েছি আসার, তাই আজকে এলাম। কারণ মানে চ্যানেলে এসে নিয়ে মিথ্যা কথা বলা, আশ্বাস দেওয়া, এগুলো একটা মানুষের ইমোশনকে নিয়ে শুধু খেলা হবে আর কি, আবেগকে নিয়ে খেলা হবে। আমাদের রাজ্যে সত্যি কথা বলতে এতদিন ধরে কোনো জব ছিল না, এখন একটা জবের কথা শুনতে পেয়েছি, সম্ভাবনা আছে। তার জন্য সেদিন তড়িঘড়ি করে ভিডিও বানালাম স্কুল থেকেই। তো আপনাকে একটু জিনিসটা খুব খুলে আর কি বলি, মানে একটু একটু বড় করে আর কি বলি বিষয়টা। দেখুন, আমাদের রাজ্যে ওবিসি কেসটা চলছিল। আমাদের যে ওবিসিকে সবাই আর কি জানে, যে ওবিসি যারা ওবিসি কেস একটা আর কি চলছে সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টের কেসটা প্রায় শেষ দিকে চলে এসেছে, মানে ওর রায় হয়তো খুব দ্রুত আর কি হবে। এর জন্য নতুন ফর্ম ফিল আপ আটকে আছে, কারণ যারা ফর্ম ফিল আপ করবে তারা ওবিসি হিসাবে মানে ওবিসি হিসাবে তারা গণ্য হবে না হবে না, সেই নিয়ে একটা কেস হয়েছিল। এটা প্রায় শেষ দিকে আর কি চলে এসেছে, তার রায় হয়তো আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে বেরিয়ে আর কি যাবে, বা 3 মাসের মধ্যে বেরিয়ে আর কি যাবে। তো সুপ্রিম কোর্টে কেস তো সময় আর কি লাগে, সময় লাগে আর কি, নিষ্পত্তি সময় আর কি লাগে। এবার কি হলো, আমাদের রাজ্যে বহু কিছু আর কি আটকে আছে, আমাদের রাজ্যে অনেকগুলো অনেক কিছু আর কি আটকে আছে। তার মধ্যে টিচার রিক্রুটমেন্টের যে মধ্যে পিএসসির টিচার রিক্রুটমেন্ট আটকে আছে, যা হওয়ার কথা ছিল। স্কুল ইন্সপেক্টর আটকে আছে, যা হওয়ার কথা ছিল। আমাদের SLST আটকে আছে, যা হওয়ার কথা ছিল। অনেক আটকে আছে, যেগুলো পরীক্ষাগুলো হচ্ছে, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এইগুলো আগে ফর্ম ফিল আপ হয়েছিল, আগে 2023 হয়েছিল, তারপর তো কেসটা শুরু হয়নি, তাই না? তো এবারে নতুন করে ফর্ম ফিল আপ তখনই সম্ভব যখন এই কেসটা আর কি মিটমাট হবে। কোন কেসটা? না, ওবিসি কেসটা। তো বিধানসভা ভোটের আগে আশা করি রাজ্য সরকার, যা শুনছি, কেস নিষ্পত্তি করে নেবে, এবং যে ওবিসি সে ওবিসি তার নিয়ে সার্টিফিকেট সে ফিরে পাবে। ওগুলো ওদের ব্যাপার, ওগুলো আমরা নিয়ে বলবো না, মানে কেস নিষ্পত্তি আর কি হবে, এটা আমি বলতে আর কি পারবো বিধানসভা ভোটের আগে। এবারে নতুন একটা SSC-র কথা শুনতে পাচ্ছি, সম্ভাবনা আছে। প্রায় 8 বছর ধরে SSC হয়নি আমাদের এখানে, লাস্ট 16-তে হয়েছিল, যখন আমাদের বেলাতে আর কি 16-তে আর কি হয়েছিল, তারপর থেকে হয়নি। আপার প্রাইমারি প্রায় জয়েনের মুখে তারা আর কি রয়েছে। তো একটা SSC হওয়ার সম্ভাবনা আছে, 19, 11, 12। এবারে দেখুন, সেখানে অনেকে প্রশ্ন করতে পারে যে শরীর শিক্ষা শিক্ষা কর্মশিক্ষা এগুলো হবে কি না, আপার প্রাইমারি হবে কি না। তো আপার নিয়ে একটু বলি আর কি, আপার হওয়াটা না হওয়াটা কোনো বড় জিনিস নয়, আপার হতেই পারে। আপারের টেট নেওয়া হয়ে গেছিল, রেজাল্টও বেরিয়ে গেছিল, আপারে তো টেট হয়, তো নতুন টেট নিতেই পারে। তো SSC হওয়ার সম্ভাবনা একটা আছে, SLST। এত কিছু বলা মুশকিল, আপার হবে কি না, কর্মশিক্ষা হবে কি না, বা শিক্ষা হবে কি না, SSC হওয়ার সম্ভাবনা এটুকু আছে আমি জানি, এত কিছু জানা যাবে না। আমাদের যা সোর্স, সেই সোর্স থেকে আমরা খবর পেয়েছি, তার জন্য ভিডিওটা বানালাম। বাকিটা আপনাদের ইচ্ছা, পড়াশোনা চালিয়ে যান, শেষ সময় চলছে। আমাদের রাজ্যের অবস্থা বড়ই খারাপ, মানুষের অর্থের বড়ই অভাব এখন হয়েছে, যারা মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায় বা যারা শিক্ষিত বেকার যুবক যুবতী, ওদের কিন্তু পকেটে পয়সা একদমই নেই, অর্থের অভাবে কিন্তু ওরাও হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো শেষ সুযোগ পাচ্ছেন, লড়াই করুন, যদি জয়লাভ করতে পারেন তাহলে ভালোই, একটা লাস্ট একটা নেবে আর কি, মানে এ তো একবার নিলে তো আর ঘুম ভাঙে না, এর সরকারের একটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বাংলা ব্যাচ শুরু করছি আমি এই 1 নভেম্বর থেকে, SLST-র উপরে চাইছেন যে ভর্তি হবো, তারা ভর্তি আর কি হতে পারেন। আমার এই দেওয়া এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন, আর বাকিদেরকে বলবো যে দয়া করে ফোন করে বিরক্ত করবেন না, যাটুকু খবর পেলাম আমি বলে দিলাম এখানে আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান।